নজরুলের প্রতি এত আবেগ, এত ভালোবাসা সত্যিই বিরল, ত্রিশালে বললেন কেএম খালিদ এমপি। ত্রিশাল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালে 2024 সালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। শুক্রবার বিকেলে জাতীয় কবির শৈশব স্মৃতি বিজড়িত ত্রিশালের দড়িরামপুর নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, কবি নজরুলের পদচারণায় এই ত্রিশাল মুখরিত ছিল, তার স্মৃতিময় জায়গা থেকেই তাকে নিয়ে আলোচনা করছি। ত্রিশালবাসী নজরুলের প্রতি এত আবেগ, এত ভালোবাসা সত্যিই বিরল। আগামী বছর ত্রিশালের দড়িরামপুরে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে, সেজন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাব। বঙ্গবন্ধু ও জাতীয় কবির নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে কে এম খালিদ এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিচক্ষণতায় ভারত থেকে বাংলাদেশে এনে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন বলেই তিনি আমাদের জাতীয় কবি হয়েছেন। পরবর্তীতে বঙ্গবন্ধুই তার সার্বিক দায়িত্ব নিয়েছিলেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মুসলিম উদ্দিন, গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ভালুকা আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক। নজরুল স্মারক বক্তা ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি নজরুলের দৌহিত্রী খিলখিল কাজী। আলোচনা সভা শেষে বিভিন্ন অঞ্চল ও সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এবং রাতে ময়মনসিংহ অঞ্চল ঐতিহ্যবাহী লোকসৃষ্টি সংস্থা গান পরিবেশন করেন।